উত্তমাশা ইউটিউব পরিবারের সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদেরকে স্বাগত জানাই এই ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতে বহুপদী সংখ্যামালা বা ইংরেজিতে যাকে বলা হয় সেখান থেকে যে সমস্ত একশো সাত নম্বর পৃষ্ঠায় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব দেখো বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল সম্বন্ধে যদি বেসিক ধারণা পরিষ্কার থাকে তাহলে কিন্তু এই সমস্ত এমসি কিউ কোনো মাথা ব্যথার কারণ হয়েই দাঁড়ায় না বহুপদী সংখ্যামালার যে মূল ধারণা সেটা যদি না ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন পরীক্ষার হলে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে হালকা ধরনের প্রশ্ন এগুলো এবং পরীক্ষার হলে খুব দ্রুত করা যায় তো তার জন্যে আমরা বহুপদির সংখ্যামালা বা পলিনোমিয়ালের বেসিক ধারণা একটু ঝালিয়ে নেব তারপরে এই ধরনের প্রশ্ন আমরা করবো দেখো বহুপদীর সংখ্যামালা বা পলিনোমিয়ালের সাধারণ আকার এই রকম যদি একচল বিশিষ্ট বহুপদির সংখ্যামালা বা পলিনোমিয়াল হয় অর্থাৎ একটিমাত্র ভেরিয়েবল থাকবে তো আমরা ধরে নিচ্ছি এখানে এক্স একটিমাত্র ভেরিয়েবল রয়েছে তো সেক্ষেত্রে এক্স দিয়ে গঠিত একটি পলিনোমিয়াল এই রকম দেখতে হয় এ জিরো এক্স টু দি পার এন এটা পলিনোমিয়ালের সাধারণ আকার বা বহুপতি সংখ্যা সাধারণ আকার এ ওয়ান এক্স টু দি পার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পার এন মাইনাস টু প্লাস এইভাবে চলতে থাকে এবং এ এনে গিয়ে শেষ হয় যেখানে এক্সের পাওয়ার জিরো হয় অর্থাৎ কোনো এক্স দিয়ে কোনো পথ থাকে না এটা একটা ধ্রুবক পথ থাকে তো এই হলো সাধারণ একটি আকার পলিনোমিয়ালের যেখানে কি হয় না এ জিরো এ ওয়ান এ টু যারা এক্সের সঙ্গে রয়েছে অর্থাৎ এক্সের সহক রয়েছে যাদেরকে ইংরেজিতে বলা হয় কোয়েফিসিয়েন্ট তারা সবসময় কি হবে সবসময় তারা বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার হবে এই যে এ জিরো এ ওয়ান এ টু এরা সর্বদাই বাস্তব সংখ্যা হবে বোঝা গেল যদি বাস্তব সংখ্যা হয় তাহলেই এদেরকে বলা হয় রিয়াল পলিনোমিয়াল বা বাস্তব বহুপদি সংখ্যামালা সাধারণত আমরা যে সমস্ত সংখ্যা নিয়ে কাজ করব আমাদের নবম শ্রেণীতে সেগুলি সবই বাস্তব বহুপদী সংখ্যামালা বা রিয়াল পলিনোমিয়াল তো রিয়াল পলিনোমিয়াল হওয়ার জন্যে এদের যে সহগুলো হবে তারা সব রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা হবে আর এক্সের যে ঘাতগুলো হবে এক্সের যে ঘাতগুলো হবে তারা প্রত্যেকে অখণ্ড সংখ্যা হবে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এরা প্রত্যেকে কি হবে অখণ্ড সংখ্যা হবে অর্থাৎ প্রত্যেকেই হোল নাম্বার হবে হোল নাম্বার কারা তোমরা জানো যে এন এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ওয়ান জিরোও থাকবে এদের মধ্যে কারণ হোল নাম্বার কারা হোল নাম্বার হলো সমস্ত স্বাভাবিক সংখ্যা এবং শূন্য সমস্ত স্বাভাবিক সংখ্যা কারা এক দুই তিন চার পাঁচ এইভাবে আমরা কাউন্ট করতে থাকলে যে সমস্ত সংখ্যাগুলি পাই এবং জিরো এই সমস্ত সংখ্যাগুলিকে নিয়ে হোল নাম্বারের সেট তৈরি তাহলে এক্সের যে ঘাতগুলি হবে তারা অবশ্যই এই হোল নাম্বারের মধ্যে থেকে হবে অর্থাৎ এক্সের ঘাতগুলি অবশ্যই অখণ্ড সংখ্যা হবে তাহলে যদি এই রকম একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশনে বা বীজগাণিতিক বিস্তারে এক্সের ঘাত অখণ্ড সংখ্যা থাকে এক্সের ঘাত সর্বদা অখণ্ড সংখ্যা থাকবে এবং এক্সের যে সহক সেটি বাস্তব সংখ্যা হয় তাহলে সেটিকে আমরা কি বলতে পারবো সেই বীজগাণিতিক যে বিস্তার তাকে আমরা বলতে পারব একটি বহুপদী সংখ্যামালা বা ইংরেজিতে বলা হবে পলিনোমিয়াল এখানে যদি এক্স না দিয়ে এক্স ওয়াই মিসে থাকে তখন সেটা হয়ে যাবে এক্স ওয়াইয়ের একটি পলিনোমিয়াল অর্থাৎ সেক্ষেত্রে সেটি আর একটি চলের পলিনোমিয়াল থাকবে না বা একটি চলের বহুপদী সংখ্যামালা থাকবে না দুটি চলের বহুপদী সংখ্যামালা হয়ে যাবে যেমন ধরা যাক এক্স প্লাস বিওয়াই প্লাস সি এটি একটি দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল অফ টু ভেরিয়েবলস এখানে দেখতে পাচ্ছ এক্স ওয়াই দুটো ভেরিয়েবেল রয়েছে আর এ বি সি এরা কি এরা বাস্তব সংখ্যা এদের মান বাস্তব সংখ্যার যা কিছু হতে পারে তাহলে এটি একটি পলিনোমিয়াল অফ টু ভেরিয়েবলস বা দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা বোঝা গেল এখন দেখো বহুপদী সংখ্যা মালার ঘাত কি হবে বহুপদী সংখ্যামালার ঘাত হবে ওই বহুপদী সংখ্যা বা পলিনোমিয়ালে এক্সের যে সর্বোচ্চ ঘাত রয়েছে এক্সের যে সর্বোচ্চ ঘাত রয়েছে যেমন এই পলিনোমিয়ালটির ক্ষেত্রে দেখো যদি এ জিরোর মান জিরো না হয় এ জিরো যদি জিরো না হয়ে অন্য কিছু হয় তাহলে এই যে পথটির অস্তিত্ব থাকবে বহুপদির সংখ্যামালায় কারণ দেখো এ যদি জিরো হয়ে যায় তাহলে জিরো ইন্টু এক্স পারেন জিরো তাহলে এটি তো আর থাকবে না এই পথটি তো এই সংখ্যামালাতে থাকবে না তাই বলা হচ্ছে যদি এ জিরো নটিক টু জিরো হয় যদি এ জিরো নটিক টু জিরো হয় তখন এই বহুপদির সংখ্যামালার ঘাত কত হবে এই বহুপদী সংখ্যামালার মালার ঘাত হয়ে যাবে এন অর্থাৎ প্রথম টার্মটি যদি থাকে এই বহুপদী সংখ্যামালায় এক্সের সর্বোচ্চ ঘাত এন হবে কারণ দেখো তারপরে যে এক্সের ঘাতগুলো রয়েছে সেগুলো এন এর থেকে ছোটো এই এক্সের যে সর্বোচ্চ ঘাত সেই ঘাতটিকেই বলা হবে ওই বহুপদী সংখ্যামালার মালার ঘাত বা পাওয়ার অব দিস পলিনোমিয়াল বোঝা গেল এটাকেই বলা হয় পাওয়ার অফ দিস পলিনোমিয়াল আরও একটি বিষয় দেখো রৈখিক বহুপদী রৈখিক বহুপদী সংখ্যামালা বা ইংরেজিতে যাকে বলা হয় লিনিয়ার পলিনোমিয়াল লিনিয়ার পলি নোমিয়াল পলিনোমিয়াল বা পলিনোমিয়ালস অনেকগুলি বহুপদী সংখ্যামালা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যায় লিনিয়ার পলিনোমিয়ালস তাহলে এই যে লিনিয়ার পলিনোমিয়াল বা রৈখিক বহুপদি সংখ্যামালা এরা কারা না যে সমস্ত পলিনোমিয়াল বা যে সমস্ত বহুপদি সংখ্যামালা কোনো লাইনকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ কোনো রেখাকে রিপ্রেজেন্ট করে তাদেরকেই বলা হয় লিনিয়ার পলিনোমিয়ালস এমনটা কখন হয় যদি কোনো পলিনোমিয়ালের ঘাত এক হয় বা যদি কোনো বহুপদী সংখ্যামালার ঘাত এক হয় তাহলে তা একটি লাইন বা সরলরেখাকে রিপ্রেজেন্ট করে আর তখন সেটা হয়ে যায় লিনিয়ার পলিনোমিয়াল সোজা কথায় যদি একটি পলিনোমিয়ালের ঘাত এক হয় তাহলে সেটা হবে একটা লিনিয়ার পলিনোমিয়াল এক্ষেত্রে এটা একটি লিনিয়ার পলিনোমিয়াল আবার দুই চল বিশিষ্ট একটি লিনিয়ার পলিনোমিয়াল দেখো এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এটি হলো একটি দুই চল বিশিষ্ট রৈখিক বহুপতি সংখ্যামালা বা লিনিয়ার পলিনোমিয়াল অফ টু ভেরিয়েবলস বোঝা গেল তো এই সমস্ত বেশিক আলোচনা যদি ক্লিয়ার থাকে যে পলিনোমিয়াল কাকে বলে পলিনোমিয়াল হওয়ার বৈশিষ্ট্য কি যে এক্সের যে ঘাত হবে সেটা অবশ্যই অখণ্ড সংখ্যা থাকবে এক্সের যে সহক হবে সেটা অবশ্যই রিয়াল নাম্বার হবে বা বাস্তব সংখ্যা হবে আর এই পলিনোমিয়ালের ঘাত কাকে বলে এক্সের যে সর্বোচ্চ ঘাত ওই পলিনোমিয়ালে রয়েছে ওই পলিনোমিয়ালের এক্সের যে সর্বোচ্চ ঘাত সেটাকেই ওই পলিনোমিয়ালের ঘাত বা পাওয়ার বলা হয় এবং রৈখিক বহুপদীর সংখ্যামালা বা লিনিয়ার পলিনোমিয়াল কাকে বলা হয় একচল বিশিষ্ট বহুপদীর সংখ্যামালা বা পলিনোমিয়াল অফ ওয়ান ভেরিয়েবেল কাকে বলা হয় পলিনোমিয়াল অফ টু ভেরিয়েবেলস পলিনোমিয়াল অফ থ্রি ভেরিয়েবলস যদি তিনটে ভেরিয়েবেল থাকে কোনো পলিনোমিয়ালে সেক্ষেত্রে সেটা হয়ে যায় পলিনোমিয়াল অফ থ্রি ভেরিয়েলস এই জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে পরীক্ষার হলে এমন কোনো প্রশ্ন আসবেই না যেটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে সমস্ত প্রশ্ন করে দেওয়া যাবে ওকে যদি এই বিষয়টি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ক্লাসের পরবর্তী অংশটি অবশ্যই অ্যাটেন্ড করো ওকে আমরা যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো এবার সলভ করব এগারোদ্দ্যাগের এক নম্বর প্রশ্ন একদম প্রথম এমসি কিউতে কী রয়েছে দেখো নিচের কোনটি একচল বিশিষ্ট সংখ্যা সংখ্যামালা একচল বিশিষ্ট অর্থাৎ এক্সের সর্বোচ্চ ঘাত এক হবে এটি দেখো এটি তো কোনো বহুপদী সংখ্যা মালাই নয় কারণ দেখো এখানে যে এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি রয়েছে এটি আসলে যদি আমরা সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে এইরকম দাঁড়ায় যে একের দাগের প্রথম যে অপশানটি রয়েছে এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি এটাকে সাজিয়ে গুছিয়ে লিখলে এরকম দাঁড়ায় এক্স প্লাস টু এক্স টু দি পার মাইনাস ওয়ান প্লাস থ্রি কারণ দেখো এখানে এক্সটা নিচে রয়েছে টু বাই এক্স রয়েছে তাহলে এক্সটাকে যদি উপরে তোলা যায় তাহলে এক্স টু দিপার মাইনাস ওয়ান করে লিখতে হয় এটা তোমরা সূচকে শিখেছো তো সেই সূচকীয় যে নিয়ম রয়েছে সেটা কাজে লাগিয়ে এটা লেখা হলো তাহলে দেখতে পাচ্ছ এখানে এক্সের একটা ঘাত কি হয়ে গেলো এক্সের একটি ঘাত মাইনাস ওয়ান হয়ে গেল মাইনাস ওয়ান কোনো অখণ্ড সংখ্যা নয় কারণ অখণ্ড সংখ্যা হলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইগুলোই তাহলে মাইনাস ওয়ান কোনো অখণ্ড সংখ্যা নয় তাহলে এটি কোনো পলিনোমিয়াল বা সংখ্যা সংখ্যামালা হতে পারে না তাই অপশানে কোনো সংখ্যা সংখ্যামালাই নয় অপশান বি দেখো এখানেও দেখতে পাচ্ছ রুট এক্স আছে রুট এক্স মানে কত এক্স টু দি পার হাফ এটা লিখে দেখালাম না রুট এক্স মানে এক্স টু পার হাফ তাহলে এই পলিনোমিয়ালটাকে যদি সাজিয়ে গুছিয়ে লেখা যায় তাহলে এইরকম দাঁড়াবে থ্রি এক্স টু পার হাফ প্লাস টু এক্স টু পার মাইনাস হাফ প্লাস ফাইভ এও তো কোনো বহুপতি সংখ্যামালা নয় কারণ এক্সের যে ঘাতগুলি সেগুলি অখণ্ড সংখ্যাই নয় এইখানে দেখো এইখানে কী রয়েছে রুট টু এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস সিক্স এটা কিন্তু বহুপতি সংখ্যামালা কারণ কারণ এ বহুপতি সংখ্যামালার যে সমস্ত কন্ডিশন রয়েছে তার সবগুলোই পালন করছে এক্সের যে ঘাতগুলি রয়েছে দুই এক এগুলি অখণ্ড সংখ্যা আর যে সহকগুলি রয়েছে রুট টু রুট থ্রি সিক্স এগুলি সব রিয়াল নম্বর বা বাস্তব সংখ্যা তাই এটি একটি বহুপতি সংখ্যামালা আর একটাই চল রয়েছে শুধুমাত্র এক্স চল রয়েছে ওকে তা শুধুমাত্র একটি ভেরিয়েবল থাকার জন্য এটি কী হয়ে গেল একচল বিশিষ্ট বহুপদি সংখ্যামালা তাহলে আমরা দেখেই চিনতে পারবো যেটি একচল বিশিষ্ট বহুপদির সংখ্যামালা তাহলে একের দাগের কোন অপশানটা কারেক্ট হয়ে গেল অপশান নাম্বার সি আর লাস্টের যে অপশনটা রয়েছে দেখো এটি একটি পলিনোমিয়াল বা সংখ্যা সংখ্যামালা কিন্তু এখানে দুটি চল রয়েছে এক্স এবং ওয়াই বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখো নিচের কোনটি বহুপদির সংখ্যামালা শুধুমাত্র জানতে চেয়েছে যে বহুপদির সংখ্যামালা কোনটি দেখো এক্স মাইনাস ওয়ান এ তো দেখেই বোঝা যাচ্ছে এটি বহুপদির সংখ্যামালা কারণ বহুপদী সংখ্যামালা সংখ্যামালার সমস্ত কন্ডিশান এটা পূরণ করছে তাই এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার অন্যগুলি কিন্তু হবে না অন্যগুলির দিকে যদি তাকানো যায় তাহলে আমরা দেখবো যে ক্ষেত্রে তো হবেই না নিচে এক্স রয়েছে এক্ষেত্রেও নিচে এক্স রয়েছে এক্স স্কোয়ার রয়েছে তাহলে একে যদি আমি উপরে পাঠাই তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টু দি পার মাইনাস টু প্লাস ফাইভ তাহলে এক্সের পার মাইনাস টু হয়ে যাচ্ছে যেটা কিন্তু অখণ্ড সংখ্যা নয় মাইনাস টু অখণ্ড সংখ্যা নয় এখানে ওই একই গণ্ডগোল আসবে রুট অফার এক্স স্কোয়ার মানে এক্স সেটাকে উপরে তুললে এক্স টু দি পাইনাস ওয়ান সেও গন্ডগোল করবে কারণ এক্সের যে ঘাত আসবে বা যে পাওয়ার আসবে সেটি কিন্তু অখণ্ড সংখ্যা হবে না তাই শুধুমাত্র আমাদের প্রথম যে অপশান ছিল সেটি হয়ে যাবে বহু সংখ্যা মারা আর এমসিকিউ কোশ্চেন সলভ করছি মানে একটা অপশান কারেক্ট যখনই পেলাম অন্যগুলো দেখার দরকারই থাকে না ওকে এখানে তোমাদের বোঝানোর জন্য আমি বলে দিলাম কিন্তু পরীক্ষার হলে এইগুলো দেখার কোনো প্রয়োজন পড়ে না প্রথম অপশানেই আমি বুঝতে পারছি যে এই অপশানটি আমার হবে তাহলে এটাই আমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নটি রয়েছে দেখো নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা রৈখিক রৈখিক আমি রৈখিক ব্যাপারটা বলেছিলাম যে যদি এক্সের সর্বোচ্চ ঘাত এক থাকে কোনো বহুপদী সংখ্যামালাতে তাহলেই সেটি হয়ে যায় রৈখিক বহুপদী সংখ্যামালা বা লিনিয়ার পলিনোমিয়াল তাহলে এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাত দুই এ ক্যান্সেল এক্সের সর্বোচ্চ ঘাত এক এবং এটি একটি বহুপদী সংখ্যামালা দেখেই বুঝতে পারছি তাই অপশান বি হয়ে যাবে কারেক্ট অন্যগুলি দেখার দরকারই থাকে না নেক্সট প্রশ্ন রয়েছে দেখো নিচের কোনটি দীঘাত বহুপদীর সংখ্যামালা দ্বিঘাত দ্বিঘাত বহুপদীর সংখ্যামালা দ্বিঘাত মানে কি এক্সের সর্বোচ্চ ঘাত দুই হবে দেখো এখানে এক্সের সর্বোচ্চ ঘাত তিন রয়েছে আর প্রথম অপশান তো কোনো বহুপদীর সংখ্যামালাই নয় কারণ এখানে এক্সের ঘাত রয়েছে হাফ আর হাফ কোনো অখণ্ড সংখ্যা নয় তাই এটি কোনো বহুপদীর সংখ্যামালা বা পলিনোমিয়াল হতে পারে না অপশান সি দেখো এটি বহুপদীর সংখ্যামালা বা পলিনোমিয়াল কিন্তু এর সর্বোচ্চ ঘাত রয়েছে এক্সের তিন তাই এটি একটি ত্রিঘাত বহুপদী সংখ্যামালা তাই এও আমাদের উত্তর হতে পারে না পড়ে রইলে এটা এটাই হবে আর এখানেও দেখো এক্সের সর্বোচ্চ ঘাত রয়েছে দুই তা পরীক্ষার হলে একটা দুটো তিনটে চারটে এইভাবে বসে বসে চেক করার প্রয়োজন পড়ে না এক ঝটকায় দেখে বুঝে যাওয়া যায় যদি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে যে এটি আমাদের অ্যান্সার হবে বোঝা গেল নেক্সট এবং লাস্ট প্রশ্ন রয়েছে দেখো রুট থ্রি বহুপদির সংখ্যামালার মাত্রা আচ্ছা রুট থ্রি সংখ্যামালার মাত্রা কত রুট থ্রিতে এক্সের সর্বোচ্চ ঘাত কত দেখো শুধুমাত্র রুট থ্রি রয়েছে শুধুমাত্র রুট থ্রি রয়েছে রুট থ্রি মানে আমি লিখতে পারি রুট থ্রি ইন্টু এক্স টু দি পার জিরো আমি বলেছিলাম দেখো যে এখানে যে পাওয়ারগুলো থাকবে সেই পাওয়ারগুলির ভ্যালু কী হবে এন হবে এন মাইনাস ওয়ান হবে এন মাইনাস টু হবে ওয়ান হবে জিরোও হতে পারে তাহলে এখানে এক্সের সর্বোচ্চ ভাত কত জিরো বোঝা গেল তাহলে রুট থ্রি এক্স টু দি পার জিরো এটাকে বলা হয় জিরো ডিগ্রি পলিনোমিয়াল কারণ এক্সের সর্বোচ্চ ভাত জিরো তাহলে এখানে উত্তরটা কত হয়ে যাবে যে রুট থ্রি বহুপদির সংখ্যামালার মাত্রা জিরো কারণ এখানে দেখতে পাচ্ছ এক্সের সর্বোচ্চ ঘাত জিরো আর এখানে আরেকটি কথা বলে রাখি যে জিরো ডিগ্রি পলিনোমিয়াল বা শূন্য ঘাত বহুপদীর সংখ্যামালা এবং জিরো পলিনোমিয়াল আলাদা জিনিস এটি একটি জিরো ডিগ্রি পলিনোমিয়াল কারণ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত জিরো আর জিরো পলিনোমিয়াল হলো জিরো জিরো নিজে একটি পলিনোমিয়াল জিরো নিজে একটি পলিনোমিয়াল কারণ পলিনোমিয়ালের যে সংজ্ঞা রয়েছে সেটি জিরো সিদ্ধ করে কারণ জিরোকে আমরা লিখতে পারি জিরো ইন্টু এক্স টু দি পার জিরো তাহলে এক্সের ঘাত যেটি রয়েছে সেটি অখণ্ড সংখ্যা আর এক্সের যে কোয়েফিসিয়েন্ট বা সহক রয়েছে সেটি একটি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার তাহলে জিরোকে এইভাবে লেখা যায় এবং যেটি একটি বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালের যে ডেফিনেশন বা সংজ্ঞা রয়েছে সেটিকে সিদ্ধ করে যেহেতু এটি পলিনোমিয়ালের ডেফিনেশনকে স্যাটিসফাই করছে তাই এটিও একটি পলিনোমিয়াল এবং এটিকে বলা হয় জিরো পলিনোমিয়াল এটিকে বলা হয় জিরো পলিনোমিয়াল প্রশ্ন আসতেই পারে জিরো পলিনোমিয়াল কাকে বলে বা জিরো পলিনোমিয়াল কোনটি অপশান দিতেই পারে তো এটা জেনে রাখবে তোমরা এটি হলো জিরো পলিনোমিয়াল আর উপরেরটি একটি হলো জিরো ডিগ্রি পলিনোমিয়াল ওকে তো আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই বহুপতি সংখ্যামালা থেকে আরেকটি এমসি কিউ সেট রয়েছে সেইটি আমরা পরের ক্লাসে করব, ততক্ষণ তো সবাই খুব ভালো থেকো গুড বাই